দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে রশ্মিকা মান্দানা দারুণ জনপ্রিয়। বিভিন্ন ছবি সিরিজে অভিনয় করে তার সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। তবে এবার তিনি পড়েছেন বিপাকে। 80 লাখ রুপি খোয়া গেল তার অ্যাকাউন্ট থেকে। আর এই জালিয়াতির পেছনে রয়েছেন তার নিজেরই দীর্ঘদিনের ম্যানেজার। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, কিছুদিন আগেই নাকি এই ঘটনা ঘটিয়েছেন ওই সহায়ক। তবে বিষয়টি নিয়ে তেমন জলঘোলা করতে চাননি অভিনেত্রী। সেই কারণে চুরি ধরা পড়ার পরেই সহায়ককে বরখাস্ত করে বিষয়টি মেটাতে চেয়েছিলেন এই নায়িকা। রশ্মিকার ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকেই তার ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করতেন অভিযুক্ত। সেক্ষেত্রে এতদিন পরে ঠিক কোন কারণে এমন ঘটনা ঘটালেন তা ভেবে পাচ্ছেন না স্বয়ং অভিনেত্রী নিজেও। এদিকে পুষ্পা ছবির সাফল্যের পর এবার পুষ্পা 2-র জন্য তৈরি হচ্ছেন রশ্মিকা। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিংয়ের কাজ।